না সত্যি এটা সত্যি দুঃখের কথা মানে আমার আমার যে বেটি আছে বেটির গুয়ে তেনা যে হুম তেনার তো বেশি খারাপ হয়ে গেছে জীবন তাহলে বেটির যে গুয়ে তেনা আছে ওই গুয়ে তেনা থেকে খারাপ হয়ে গেছে জীবন গুয়ে তেনা তেল খারাপ হয়ে গেছে তাহলে যে মানে সংসারের অনেক দিন থেকে যে ভিডিও টিরো হচ্ছে তো ওই ভিডিও থেকে কিছু আয় হয় না ভিডিওতে কে

টোটো গাড়ি চালায় কেউ দেয় এরকমটা তো কেউ অনুমান করবে না আর কি বাজারে গেলে পরে গাড়ি রাখার জায়গা নাই নাই আচ্ছা আচ্ছা তাহলে এখন দুদিন পরে আমরা যাচ্ছি কাজের জন্য জয়গা তাহলে জয়গা কাজ করে কি করবো টাকাগুলো

বন্ধুরা তোমরা কমেন্ট করে জানাও গাড়িটা কেমন দেখতে হয়েছে টোটাল সাড়ে টাকা খরচা হয়েছে আর দুই দিন পরে আরো অনেক আছে আছে এখানে ব্যাটারি চেঞ্জ টাকা দিয়ে তো সবটাই খুব কষ্ট করে করছে আর কি এই দাদাটা দেখতে পাচ্ছ খুব সুন্দর ভিডিও বানায় কিন্তু দীর্ঘদিন থেকে প্রচেষ্টায় ছিল যে ভিডিও বানিয়ে কিছু একটা আয় বা উপার্জন করবে কিন্তু সেরকম কিছুই হচ্ছে না তো অবশেষে জয়গা যাওয়ার পরিকল্পনা করছে আর আমরা কথাগুলো হয়তো মজার ছলে আলোচনা করলাম কিন্তু এটাই বাস্তব তো তোমরা একটু যদি সাপোর্ট করতে পারো নির্লজ্জ সঞ্জিত ফেসবুক পেজ তাহলে আমরা অনেকটাই উপকৃত হব তো টাটা বাই বাই দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে তাহলে সবাইকে সবার উদ্দেশ্যে একটা কিছু বলো তো সবার উদ্দেশ্যে একটা কিছু বলো তোমার এই জীবন স্ট্রাগেলে তুমি যা জীবন খুব দুঃখের মধ্যে আছে আচ্ছা ভাবছিলাম যে ভিডিও বানায় ইনকাম করব জীবনটা একটু ভালো হবে আর কি আচ্ছা আচ্ছা কিন্তু যে ভিডিও বানাবো আমি আবার সংসার সামলাব না ভিডিও বানাবো এই জন্য দিন থেকে চ্যানেল চালাইতেছি কিন্তু মানে সময়ের অভাবে কিছু করতে পারতেছি না সময়ের অভাবে সংসার চাপের অভাবে টাকার অভাবে ঠিক আছে তো এটা হলো সবচেয়ে বড় সমস্যা আচ্ছা এটা তোমার দুঃখের বিষয় বললে তো সবার মধ্যেই কিছু না কিছু দুঃখ থাকে না সবার দুঃখই কিন্তু কম বেশি এটা এটা দুঃখ জ্বালা যন্ত্রণা থাকবে আর এটা সারা জীবন মানুষ জীবিত থাকা কালীন অবশ্যই থাকবে কিন্তু যারা এই জেনারেশনের ছেলে ফেলে যারা আছে তাদের উদ্দেশ্যে কি বলবে যে তারা কি কাজ করলে পরে এই সমস্যাগুলো হবে না ঠিকই এখন যদি আমি জ্ঞান দেই তাহলে জ্ঞান ভাব আচ্ছা আচ্ছা একদম 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 মাথা ঠিক নেই এখন ফ্রেন্ডস তো যার কারণে এই সমস্ত কথাগুলো আমরা আলোচনা করলাম না আজকে তো আজকে শুধুমাত্র এই ভিডিওটার মাধ্যমে আমাদের আচ্ছা আমার ঘরের চাল নেই মানুষের ঘরে চাল লাগানোর ব্যবস্থা বাহ একদম খুব ভালো কথা বলছে এই ভিডিওর আমরা সারমর্ম এটাই পেলাম যে নিজের ঘরের চাল নেই কিন্তু মানুষের ঘরে চাল লাগানোর ব্যবস্থা কিভাবে করব তো এটাই হচ্ছে আমাদের লাস্ট স্লোগান তাহলে ফ্রেন্ডস আজকে এই পর্যন্তই টাটা বাই বাই